নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস তুলারাশির কেমন যাবে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় এটি সার্বিক গণনা আপনাদের যে একশো পার্সেন্টই মিলবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এই রাশিফলটি দেখুন কিছুটা হল আপনাদেরকে চলার পথে সাহায্য করবে তো মার্চ মাসের গ্রহের যা গোচর বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে তার কিছু শুভ এবং কিছু অশুভ ফল তুলা তুলারাশির উপর পড়তে চলেছে তো প্রথমে আপনাদেরকে জানায় আপনাদের রাশির সপ্তম স্থানে শুক্র গ্রহের অবস্থান আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের বেশ ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে যারা কসমেটিক্সে বিজনেস করছেন যারা গার্মেন্টসে বিজনেস করছেন যারা সিমেন্ট ইট লোহার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ এই সপ্তম স্থানে শুক্র আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটাতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে চেষ্টা করছিলেন আপনাদের শুভ বিবাহের একটা কানেকশন এই মার্চ মাসে অর্থাৎ আঠাশে মার্চ পর্যন্ত আপনাদের এই যোগটা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই মার্চের মধ্যে এই কাজগুলো আপনারা বিবাহ সংক্রান্ত কাজগুলো মিটিয়ে নিন এর সাথে সাথে প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ ফল প্রদান করবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং যে প্রেম আপনাদের ব্রেক হয়ে গেছে সে প্রেমও আপনাদের ফিরে আসার সম্ভাবনা একান্ত আপনাদের রাশিচক্র দেখা দরকার কিন্তু গ্রহর গোচর যা বলছে তাই আপনাদেরকে আমি এই পিডিকশানটি জানাতে চলেছি এরপরে জানাই অর্থনৈতিক ভাগ্য আপনাদের এ মাসে শুভ অর্থাৎ আপনাদের আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে আপনাদের রাশির ষষ্ঠ স্থানে রবি গ্রহ অবস্থান করছে চোদ্দোই মার্চ থেকে তার আগে চোদ্দই মার্চ পর্যন্ত রাশির পঞ্চম স্থানে রবিগ্রহের অবস্থান অর্থাৎ চোদ্দোই মার্চ পর্যন্ত আপনাদের সময়টা কিছুটা হলেও ভালো থাকবে আপনাদের সরকারি কাজে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময়টা শুভ চোদ্দই মার্চের পর থেকে যারা সরকারি কাজকর্ম যুক্ত আছে তাদের ক্ষেত্রে চাপ বাড়বে কাজের পেশার বাড়বে এবং রবি গ্রহের একাদশ স্থানের দৃষ্টি আপনাদের সফলতা আনবে ঠিক চোদ্দই মার্চ পর্যন্ত যখন ষষ্ঠ স্থানে চলে যাবে তখন আপনার পিতার সঙ্গে মতবিরোধ হবে সরকারি কাজ কিছু কিছু ক্ষেত্রে আটকে যাবে এই দিকগুলো আপনাদের লক্ষ্য করা যাচ্ছে পিতার হেলথের দিকে অবশ্যই নজর রাখুন বাইশে মার্চ এই মঙ্গল গ্রহ চতুর্থ স্থানে অবস্থান করছে আপনাদের বাড়ি বা গাড়ি বা জমি এই দিকগুলো হওয়ার প্রবল সম্ভাবনা মঙ্গল বুঝায় জমি বাড়ি আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করায় আপনারা কোনো জায়গা জমি কেনার প্রবল সম্ভাবনা আছে এই মার্চ মাসের বাইশ তারিখের পর থেকে তবে শনি মঙ্গল আপনাদের রাশি চতুর্থ অবস্থান করায় আপনাদের পারিবারিক অশান্তি কৃষ্ট হল বাড়বে অর্থাৎ আপনাদের ভাই বোনদের সঙ্গে মতান্তর পারিবারিক একটু হল অশান্তি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এ মাসে তবে কিছু উটকো ঝামেলা আপনাদের ঘাড়ে চলে আসতে পারে দেখা গেল বাইরে কারো ঝামেলা সেটা আপনার ঘাড়ে পড়ে যাওয়ার জন্য সেই ঝামেলা নিয়ে আপনি কিছুটা ভুগলেন যারা আইনে সঙ্গে যুক্ত আছেন ন্যায়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা ডাক্তারি লাইনে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ ফল প্রদান করবে এরপরে জানায় যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা কারণ চতুর্থ চতুর্থ স্থানে শনিমঙ্গলের অবস্থান আপনাদেরকে আশানুরূপ ফল প্রদান করবে না আপনি যতটা মার্কস এক্সপেক্ট করেছিলেন তার মত সেই তুলনায় মার্কস আপনারা পাবেন না যারা গবেষণার কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে মাসটা শুভ এবং রাহু আপনাদের নবম স্থানে বসে থাকায় আপনাদের ভাগ্যটা কিছুটা হল ভালো হবে অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা কিছু কাজ আপনাদের হবে এ মাসে এবং আপনাদের রা রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি কেতু থাকায় পরাক্রমের ঘরে আপনাদের কাজের উদ্যমতা কিছুটা হলো কমবে এই দিক থেকে আপনারা একটু সাবধান থাকুন এরপরে জানাই প্রেমের ব্যাপারে প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ ফল প্রদান করবে তারপরে আপনাদেরকে জানাচ্ছি বয়স্ক যারা লোকরা আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিবে তাদের পেটের সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা পায়ের সমস্যা যারা পঞ্চাশ ষাট উর্ধের যারা লোক আছেন তাদের ক্ষেত্রে এই সকল সমস্যা ব্লাড প্রেশার সুগার এই দিকগুলো লক্ষ্য করা যাচ্ছে প্রেশারের সমস্যা খুবই দেখা যাবে হার্ট সংক্রান্ত সমস্যা এ মাসে আপনাদেরকে কিছুটা হল ভোগাবে এর সাথে এই রাশির যেহেতু পঞ্চম ঘরে রবি অবস্থান করাতে মাসে চোদ্দ তারিখ অবধি আপনাদের সন্তানের দিক থেকে শুভ ফল প্রদান করবে অর্থাৎ ১৪ তারিখ পর্যন্ত সন্তানের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন এবং সপ্তম স্থানে শুক্র অবস্থান করায় যারা গান বাজনা ফিল্ম নৃত্যকলার সঙ্গে যুক্ত আছেন অ্যাক্টিং মডেলিং এই দিকে যারা যুক্ত আছে অভিনয় জগতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ ফল প্রদান করবে ঠিক আঠাশে মার্চ পর্যন্ত যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন এরপরে আপনাদেরকে জানাই আপনাদের এ মাসে শত্রুতা বৃদ্ধি পাবে সেদিক থেকে একটু খেয়াল রাখবেন এবং কাউকে কোনো কথা মন খুলে বলবেন না যাতে আপনারা পরে সমস্যাতে না পড়েন কাউকে টাকা ধার দিবেন না এ মাসে এবং টাকা ধার নিবেনও না এ মাসটাতে টাকা ধার দিলে সেই টাকা রিকভারি ক্ষেত্রে কিছুটা হলো আপনাদেরকে বেগ পেতে হবে এ মাসটাতে আপনাদের আত্মীয় স্বজনের দিকটা এ মাসটা মধ্যম লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ধু সহযোগিতা এ মাসে মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকারা পাবেন এর সাথে যারা কর্মের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন আপনাদের কর্মের যোগাযোগ হবে চোদ্দই মার্চ পর্যন্ত নতুন কর্মের সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতি এই চোদ্দই মার্চ পর্যন্ত হবে চোদ্দই মার্চের পরে কিছুটা হল আপনাদের সমস্যা আসার সম্ভাবনা আছে এ মাসে আপনারা কিছু হাইলাইটেড জিনিস কিনতে পারেন এবং যার জন্য আপনাদের কিছুটা হলো অর্থ ব্যয় হবে বিদেশ যাত্রা আপনাদের হবে এবং এর সাথে আপনাদের যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যারা জমি কিনতে চাইছেন তারাও কিনতে পারেন এবং যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন জমি বিক্রি করতে পারছেন না জায়গা বিক্রি করতে পারছেন না সঠিক দাম পাচ্ছিলেন না এ মাসটা উপযুক্ত মাস গ্রহগত অবস্থান তাই বলছে আপনারা এ মাসে নতুন ভাবে নতুন জমি যেমন কিনতে পারবেন এবং জমি ক্রয় করার ব্যাপারেও আপনারা এগিয়ে যেতে পারেন এ মাছটা উপযুক্ত মাস তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ